এজনে ভগবান কপিল দেব যখন ওনার মা কপিল দেবকে জিজ্ঞাসা করছে বলে ছেলে আমি তো স্ত্রী জাতিতে জন্ম নিয়েছি মাকে তো খুব চঞ্চল মন খুব চঞ্চল কখনো বাপের বাড়িতে কখনো ছেলের কাছে কখনো পত্রীর কাছে কখনো মেয়ের কাছে কখনো পরিবারের কাছে দেখবেন ছেলেদের থেকে মেয়েদের বেশি চিন্তা সংসারে কার বেশি চিন্তা কাদের ছেলেরা তো টাকা পয়সা রোজগার করে দিয়ে দেবে মায়েদের আর যত সংসারের চিন্তা কাদের হবে মায়েদের এই জন্য উনি বলছেন যে আমি তো স্ত্রী জাতি আমার মনটা খুব চঞ্চল মন অথবা আমি কী করবো এই চঞ্চল মনটা তখন ভগবান বলছেন দেখো মা বলে মন এব মনুষ্যানাম কারণ বন্ধ মোক্ষম বলছে এই মনটি হলো মুক্তির কারণ আর এই মনটি হলো বন্ধনের কারণ হ্যাঁ দেখবেন তালা মধ্যে খোলার জন্যে একটাই চাবি থাকে তখন এটা উল্টো ঘুরিয়ে দিবে না বন্ধ হয়ে যাবে আর যখন সিধা ঘুরিয়ে দিবে ইয়ে হবে সেটা ওটা খুলে যাবে সেরকম একটি মন একটি মনকে যখন আমরা বিষয়তে লাগিয়ে দেবো সংসারেতে তখন ওইটা বন্ধনের কারণ হবে যখন মনটা গোবিন্দ চরণে লাগিয়ে দেবো গুরু বৈষ্ণব চরণে লাগিয়ে দেবো তখন সেটা মুক্তির কারণ হবে হ্যাঁ সংসার বন্ধনের হ্যাঁ এই জন্যে ভগবান বলছেন দেখো মা এই মনটাকে তুমি গোবিন্দের চরণ লাগাও এই মনটিকে মায়ার চরণ লাগাও না তবে সেটা বন্ধনের কারণ হবে এই জন্যে এই কথা না সারা দুনিয়া চলে যাচ্ছে যে যেখানে আছে সেখানে বসে বসে দেখতে পারবে কিন্তু এখানে যারা হিন্দি ভাষী ওরা তো বুঝতে পারে বলে এরা কী বলছে আর বাঙালি কে আছে কে দেখবে হরে কৃষ্ণ এই জন্যে বলছে মনটা হলো কি মনটা হলো মূল এই জন্যে প্রভুপাদ তিনি বলতেন সকালে উঠবে উঠে নিজের জুতোটা নেবে ওই জুতোটা নিয়ে না মাথাকে 100 বার মানে মনকে বুঝাবে দেখো মন আজকে সারাদিন তুমি গুরু বৈষ্ণবের সেবা ঠাকুরের সেবা নিয়ে থাকবে ঠাকুরের চিন্তা নিয়ে থাকবে অন্যের নিন্দা চর্চা করবে না সংসারের কোনো কথা বলবে না কথা বলবে তো কেবল গোবিন্দেরই কথা বলবে ঠাকুরেরই কথা বলবে অন্যের কোনো কথা বলবে না বুঝতে পারছেন তো এই জন্যে এই গ্রন্থের নাম হলো মনঃশিক্ষা তিনি মনকে শিক্ষা দিচ্ছেন আর যদি মন যদি বুঝে যায় না তখন সব সব কাজ হয়ে যাবে মন বলেছে চলো সকালে গিয়ে ওখানে চোচনা দিদি বাড়িতে হরি কথা হবে কীর্তন হবে চলো ওখানে বসো তখন কী হলো সব ইন্দ্রিয়গুলো চালিয়ে এসছে এখানে আর যদি মন বলতে আরে এখানে গিয়ে কী হবে টিভি খোলে দেখো না টিভি খোলে বসে থাকো সংসার আছে ছেলে মেয়ে আছে হ্যাঁ তখন ওখানে গিয়ে কী হবে এইখানে থাকি তখন কী হতো ইন্দ্রিয়গুলো ওইখানে এই জন্যে নিয়ম হলো নিজের মনকে ঠিক করতে হবে নিজের মনকে ঠিক করতে হবে মন হলো মূল মন হলো ইন্দ্রের রাজা হলো মন মন যেদিকে নিয়ে যাবে ওই দিকে যাবে এই জন্যে ওখানে বলছে না সবাই মন কৃষ্ণ পদার বৃন্দ এই মনটা কী করবে বলে মনটাকে তুমি গোবিন্দ চরণ লাগাও ঠাকুর চরণ লাগাও হ্যাঁ এই জন্য তিনি গ্রন্থের নাম তিনি রেখেছিলেন মনঃশিক্ষা মানে এই মনটাকে যদি ভালো করে শিক্ষা দিতে পারো বা সব কাজ হয়ে যাবে হ্যাঁ তিনি মনঃশিক্ষার মধ্যে তিনি কী বলছে আজকে আমার প্রথম শ্লোকটা শুনব বলে গুরু গোষ্ঠে গোষ্ঠালয় সু সুজনে ভূষণ গরে শ্রী মন্ত্রে শ্রী নামনে ব্রজ যুগ দ্বন্দ্ব সরণ সদা দম্ভম হিত্বা গুরু অপূর্ব মতিতরা তিনি বলছেন মন আমি তোমার পায়ে পড়ছি কেন দেখেন মনটা না হ্যাঁ সব দিকে দেখবেন সব সময় মনটা খারাপ দিকে যায় সহজে মনটা ভালো দিকে যেতে যায় না হ্যাঁ মনটা স্বাভাবিক ডুবেতে খারাপ দিকে যায় আর ভজন করতে গেলে কত তাকে বুঝিয়ে টুঝিয়ে তবে তাকে যে কোনোভাবে ভজন দিকে লাগানা দেয় আর খারাপ দিকে না ওকে বলতে হয় না খারাপ দিকও স্বাভাবিক রূপে যাবে আর ভালো দিকে আনতে বহুত কঠিনী আছে এই জন্য বলছে তোমার পায়ে পড়ে তোমার পা ধরছি মন হ্যাঁ তোমার পায়ে পড়ছি বলে কি পায়ে পড়ে কি বলছো বলো গুরু প্রথমে ভক্তি জগতে মূল হলো গুরুদেব মূল হলো আমাদের সনাতন ধর্মের যে মূল সেটা হলো গুরুদেব হ্যাঁ এই জন্যে যদি গুরুদেবের কৃপা হয় হ্যাঁ গুরুদেবের কৃপা হয় তবে সব ঠিক আছে
यदि गुरुदेव की कृपा ना हो सब कुछ बेकार। बोले हरो रुष्ट गुरु त्राता गुरु रुष्ट न कष्टचन। यदि भगवान कखनो हमारे ऊपर असंतुष्ट हो जाए गुरु रक्षा करते हैं, और यदि गुरु असंतुष्ट हो गए ठाकुर रक्षा करते हैं, ठाकुर रक्षा करते पारवे ना। इसने प्रथमं तो गुरु पूज्यम, इसने बोलते प्रथम गुरुदेव पूजा करवे। ततश्चैव मम अर्चनम, कृष्ण बोलते तार पर तुम अमर अर्चना करवे, अन्यथा निष्फलम भवेत, नहीं तो तुम्हारा पूजा सेवा सब निष्फल हो जाए। বুঝতে পারছেন তো? এই জন্য এখানে বলছে সর্বপ্রথম কার পুজো করব? গুরুদেব। এই জন্য আমাদের যখন জয় দেওয়া হয় কি হয়, জয় শ্রী শ্রী গুরু, পরে গৌরাঙ্গ, তারপরে গান্ধর্বীদা, তারপরে গীর্ধারি, তারপরে যখন জয় দেওয়া হয় পরিব্রাজিতা আচার্য ত্রিনিধি স্বামী শ্রী শ্রীমত ভক্তি শ্রীরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ কি। এই জন্য প্রথমে যখন জয় দেওয়া হয় কার প্রথমে দেওয়া দেওয়া হয়? প্রথমে গুরুদেবের প্রথমে জয় দেওয়া হয়। বুঝতে পারছেন তো? এই জন্য এখানে তিনি বলছেন যে গুরু, এই জন্য বলছে তিন প্রকার ভক্ত। কত প্রকার ভক্ত? তিন প্রকার ভক্ত। একজন হলো উত্তম ভক্ত, একজন হলো মধ্যম ভক্ত, একজন হলো কনিষ্ঠ ভক্ত। বলে উত্তম ভক্ত কারা? বলে উত্তম ভক্ত হলো তারা ভগবানকে আমি যতটুকু ভালোবাসি তা থেকে যিনি বেশি গুরুদেবকে ভালোবাসে। হ্যাঁ, যত তোমার ভক্তি আছে ঠাকুরের প্রতি তা থেকে বেশি কাকে ভালোবাসব? গুরুদেবকে, বৈষ্ণবকে বেশি ভালোবাসব। হ্যাঁ, এই জন্যে এরা হলো উত্তম ভক্ত। বলে মধ্যম ভক্ত কারা? বলে যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। যেরকম ঠাকুরকে ভালোবাসি ওইরকম ভাবে কাকে ভালোবাসব? গুরুকে ভালোবাসব। বলে তসেই সে কথিতা ঝরতা প্রকাশন্তে মহাত্মনা, তখন হৃদয়ের মধ্যে সমস্ত তত্ত্ব জ্ঞান স্ফূর্তি হবে। এই জন্য মধ্যে আর কনিষ্ঠ ভক্ত কারা? বলে অর্চয়ামেব হরে যে পূজা শ্রদ্ধেয়তি না তৎ ভক্তেষু চান্যেষু স ভক্ত প্রাকৃত স্মৃত। হ্যাঁ, ভগবানকে তো শ্রেষ্ঠ মনে করে, গোবিন্দ পূজা সেবা ভক্তি তো শ্রেষ্ঠ মনে করে, গুরুদেবের সেবা করে। হ্যাঁ, কিন্তু বেশি মহত্ব কাকে দিয়ে? ঠাকুরকে বেশি মহত্ব ঠাকুরকে দিয়ে, আর গুরুদেবকে বৈষ্ণবকে কম মহত্ব দিয়ে, গুরু বৈষ্ণবদেরকে কম মহত্ব দিয়ে, ওইটা হলো কনিষ্ঠ। বুঝতে পারছেন তো? বলে অধমকে, বলে সে বক, গুরুদেব বলতে সে বক, সে বক, সেবক মানে যদি সেটাকে বের করে দেওয়া হয়ে যায় না, থেকে যাবে বক, মানে গুরুদেব আদেশ দিলে ও। এই জন্য বলছে ভ্রমর, একটি সেবক বলে ভ্রমর, ভ্রমর মানে গুরুদেব একটা আদেশ দিয়েছে বেটা তুমি ওখানে গিয়ে ওই কাজটা করে আসো বা খবর নিয়ে আসো। বলে গুরুদেব যদি ওখানে গিয়ে দেখা যায় ও না পাওয়া যায় কি হবে? তখন গুরুদেব কথার উপরে বিচার করে। হ্যাঁ, যদি ওখানে গেলাম কিন্তু ওখানে পেলাম না, ছিলই না, তখন কি হবে গুরুদেব? ভ্রমর মানে গুনগুন গুনগুন করে না, যেটা গুনগুন গুনগুন করে গুরুদেব, যদি এইটা না হতো না ভালোই হতো। হ্যাঁ, গুরুদেব আপনি এই আদেশ দিলেন কিন্তু ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, এই জন্য বলে ভ্রমর। দ্বিতীয় হলো বাণ, বাণ মানে যেরকম বাণ মারে না, হ্যাঁ বাণ মারে, এখন বাণ মারলে যেরকম বাণ সিধা চলে যায়, এখন গুরুদেব কিছু আদেশ দিচ্ছে, গুরুদেব তো কথাই শুনলো না, তো তোর আরম্ভ করে দিল, একটু পর গিয়ে দেখে গুরুদেব কি বললো শুনলাম তো, ভালো করে শুনতে পারিনি, কোথায় যাচ্ছি আবার ফিরে আসবো। হ্যাঁ, এই জন্যে গুরুদেব আদেশ দিলেও ওর আদেশকে যিনি পালন করে না, তিনি বলছেন কি সে বক, মানে সে যদি বের করে দেওয়া হবে দেখে যাবে বক, ভগবান বগলো, ভগবান বক। হ্যাঁ, এই জন্যে এখানে প্রথম বলছেন গুরু, প্রথমে আমার ভক্তি কার কাছে চরণ থাকবে? গুরুদেবের চরণে। এই জন্যে ভগবান স্বয়ং তিনি সুদামাকে বলছেন, বলে না অহম ইজা প্রজাতি তপস উপসমনে বা তুষ্য অহম সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। কৃষ্ণ উদ্ধবকে বলছেন, কৃষ্ণ বলেছেন সুদামাকে বলছেন, বলে সুদামা না অহম ইজা প্রজাতি তপস উপসমনে বা আমি তপস্যা দ্বারা যজ্ঞ দ্বারা ধ্যানের দ্বারা আমি যতটুকু সন্তুষ্ট হই না,
আমি সন্তুষ্ট হই গুরু শুশ্রূষায় ভক্ত, আমি গুরু সেবাতে যত সন্তুষ্ট হই, বৈষ্ণব সেবাতে যত সন্তুষ্ট হই, আর কার দ্বারা আমি এত সন্তুষ্ট হই না, কার দ্বারা হই না। হ্যাঁ, এই জন্যে গুরুদেবের কৃপা, এই জন্য উদাহরণ দিয়েছে উপমান্য, উদালক। উদালক ও গুরু আশ্রমে গিয়েছিল, আগে তো গুরু আশ্রমে থাকতো সবাই, এখন খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে খুব জোর বৃষ্টি হচ্ছে, আগে সব জমি জায়গা ছিল, তখন গুরুদেব বলছে উদালক যাও তো, ও খুব বৃষ্টি হচ্ছে, হ্যাঁ যদি জমি থেকে জল যাতে বেরিয়ে না যায়, যদি বেরিয়ে যাবে তাহলে ধান ধান চাষ হবে না। এই জন্য যে বাংলা কি বলে মাড়, এটা কি বলে তখন নিজে কি করেছে, ওর মধ্যে শুয়ে গেছে, নিজেই শুয়ে গেছে, কেন শুয়ে গেছে, বৃষ্টি হচ্ছে আর জল, ঠান্ডা জল, শুয়ে গেছে। এখন গুরুদেব দেখলো গেল কোথায় উদাল, উদাল কোথায় গেল, এপর্যন্ত এলো না, তখন ঘুরতে ঘুরতে এসে দেখে বাস ওই বাঁধের মধ্যে শুয়ে গেছে। হ্যাঁ, ও তো শুয়ে গেছে, জলটা বেরিয়ে নিয়ে যায়, আর শারীরিক কামছে, কিন্তু গুরুদেবের আদেশ, গুরুদেবের আদেশ, গুরুদেব এই চেষ্টা দেখে খুব সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে গুরু সেবার জন্য এত কষ্ট, তখন তিনি আশীর্বাদ দিয়েছে, যাও তোমার হৃদয়ের মধ্যে যত বেদ পুরাণ উপনিষদ সব কিছু তোমার হৃদয়ের মধ্যে স্ফূর্তি হবে। বলে উপমান্য, ও প্রথমে গুরু আশ্রমে এলো, হ্যাঁ গুরুদেব বললেন দেখো যাও গরু চড়া, এখন গরু চড়াতে গিয়েছে, কিন্তু গুরুদেব আর খেতে দিয়ে না, গুরুদেব পরীক্ষা করছে, গুরুদেব খেতে দিয়ে না, কিন্তু দেখছো উপমান্য হেলথটা তো, চেহারা তো ভালোই আছে। বলে তুমি, তোমার তো আমি কিছু খেতে দিচ্ছি না, তোমার চেহারাটা ভালো কি করে হচ্ছে? বলে গরু দুধ একটু খেয়ে নিচ্ছি। বলে না, ওগুলো বাছুরি জানে তোমার জানে নয়, খবরদার ওগুলো খেতে পারবে না। এখন গুরুদেব মানা করে দিয়েছে, আর ওইটা খায় না। এখন তবু দেখছে চেহারাটা ভালোই আছে, গুরুদেব বলে তোমার চেহারাটা ভালো কি করে আছে? বলে গুরুদেব ওই বাছুরিগুলো যখন দুধ খায় না, ওই দুধ ধার দিয়ে একটু দুধ একটু ফেন একটু বেরোয়, ওইগুলো একটু খেয়ে নি। বলে খবরদার, ওরা জেনে শুনে তোমার জন্য ভালো করে হ্যাঁ বেশি ফেন বের করে দিচ্ছে, ওগুলো খাবে না, এখন ওগুলো খায় না। এখন কি খাবে, খিদে লেগেছে, ওই আকন্দ বৃক্ষে আছে না, আকন্দ শিবের মাথায় দিচ্ছে কি বলে, হ্যাঁ ওটা ওইটা যখন ভেঙে দিবেন দেখবেন ওর যে জুসটা বেরোয় না, আটা ওইটা দুধের মতো, এখন খুব খিদে লেগেছে, ওটা খেয়ে গেছে, বা চোখ আন্ধা হয়ে গেছে, আন্ধা হয়ে গেছে আর কুয়ার মধ্যে পড়ে গেছে। এখন গুরুদেব দেখছে গেল কোথায়, এরপরে তো এলোই না। বলে উপমান্য তুমি কোথায়? বলে গুরুদেব কুয়ার মধ্যে পড়ে গেছি, হ্যাঁ খিদে লেগেছিল, আর খিদেতে ওই আকন্দের জুস খেয়ে নিয়েছি, আঠা খেয়ে নিয়েছি, চোখ আন্ধা হয়ে গেছে। তখন গুরুদেব, হ্যাঁ আবার সেখান থেকে তাকে গুরুদেব বের করে নিয়ে আসে, বের করে বাস চক্রের মধ্যে হাত ঘুরিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে চক্রে চালিয়ে আসে। হ্যাঁ তিনি কীভাবে গুরু সেবা করছেন, আর যে চতুর্থ যে গুরু সেবা করছেন কৃষ্ণা সুদামা, গুরু আশ্রমে গিয়েছে, গুরু মাতা বলছে দেখো শুকনো কাঠ নেই, আগে তো গ্যাস ছিলই না, বলে শুকনো কাঠ নেই, নিয়ে আসো রান্নাবান্না কী করি হবে, হ্যাঁ রান্নাবান্না কী করি হবে, তোমার খাবেটা কি, যাও শুকনো কাঠ নিয়ে আসো। এখন গিয়েছে শুকনো কাঠ আনতে, এখন ওই শুকনো কাঠগুলো নিয়ে মাথায় মধ্যে দাঁড়িয়ে আছে, খুব জোরতে বৃষ্টি আঁধি তুফান খুব জোর এসছে, আর এত জোর এসছে চারদিকে জল জল হয়ে গেছে, কোথায় বোঝা আছে না, কোথায় গাঢ়া আছে, কোথায় উঁচু আছে, আর যেতেই পারে না। এখন ওইখানে দাঁড়িয়ে আছে, এখানে সন্ধ্যা হয়ে গেছে, যখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আসেই না, যখন আসেই না তখন গুরুদেব খুঁজতে খুঁজতে এসছে, হ্যাঁ বলে কৃষ্ণা সুদামা তোমার কোথায়? বলে গুরুদেব এইখানে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, লান্ঠিন নিয়ে হারিকেন নিয়ে আর এসে দেখে, হ্যাঁ চলে যাও যাও নিয়ে যাও চলে যাও,
গলার মধ্যে জলের মধ্যে দাঁড়িয়ে আছে আর মাথার উপরে ওই কাঠে বোঝা ভগবান মানে গুরু সেবা তিনি শিক্ষা দিচ্ছে গুরু সেবার জন্য শুকনো কাঠ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে আর যিনি কেবল এক ইশারা দিলে পরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি প্রলয় হয়ে যায় হ্যাঁ তিনি গুরু সেবা শিক্ষা দেওয়ার জন্য মাথায় শুকনো কাঠ নিয়ে দাঁড়িয়ে আছে এক ভগবান দেখে গুরুদেব শান্তিবেণী ঋষি এত সন্তুষ্ট হয়ে গেছে গুরু সেবার জন্যে মাথা থেকে কাঠটা আর ফেলছে না ওই শুকনো কাঠটা রেখে আছে হ্যাঁ ভিজে গেলে কী হবে রান্না বান্না কী হবে গোবিন্দার জন্যে রান্না কী হবে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে আর গুরুদেব দেখে না সন্তুষ্ট হয়ে গেছে আর ওদের মাথায় হাত রেখেছে বলে যাও তোমাদের হৃদয়ের মধ্যে যত বেদ পুরাণ উপনিষদ সব কিছু তোমাদের হৃদয়ের মধ্যে স্ফূর্তি হয়ে যাবে হ্যাঁ তখন গুরুদেব কৃপায় বলে একদিন এইরকম আসবে সারা দুনিয়াতেই তোমাদের নাম সারা দুনিয়া তোমার নাম নিবে এই জন্য যাদের নাম ভাগবত লেখা আছে আমার সুদামার কথা ওখানে সুদামার চরিত্র শুনি তিনি কীভাবে কৃষ্ণ সুদামা গুরুদেবের সেবা করেছিল এই জন্য কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন সুদামা মানে আছে আমরা এইরকম ভাবে জঙ্গলে গিয়েছিলাম হ্যাঁ জঙ্গলে গিয়েছিলাম মাথায় কাঠ নিয়ে দাঁড়িয়েছিলাম ওখানে গুরুদেব এসে মাথায় আশীর্বাদ দিল তখন কৃষ্ণ তিনি বলছে কৃষ্ণ সেখানে কৃষ্ণ বলছে না অহম ইজ্জা প্রজাতি তপস উপশমনে বা তুষ্য অহম সর্বভূতাত্মা গুরু শুশ্রূপ সয়া যথা বলছে আমি গুরু বৈষ্ণব সেবাই যত সন্তুষ্ট এই পূজা সেবা পাঠ অর্চনের দ্বারা এত সন্তুষ্ট আমি হই না হ্যাঁ এই জন্য এখানে বলেছেন গুরু প্রথমে ভক্তি কার করতে হবে গুরু কিন্তু এখানে যে গুরু শব্দ দিয়েছেন না এখানে গুরু শব্দ দেননি এখানে বলছে গুরু গুরু মানে বহুবচন গুরু গুরু গুরব মানে এখানে বলি মানে কেবল গুরু সেবা করবো বৈষ্ণব সেবা করবো না বলে তা নয় বৈষ্ণব সেবা করতে হবে গুরু সেবা করতে বৈষ্ণব গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণব গুরু এখানে বলছে গুরু বৈষ্ণব ভগবান গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে তিনের স্মরণ হয় বিঘ্ন বিনাশ এই জন্যে বৈষ্ণবকে ভালোবাসতে হবে গুরুদেবকে ভালোবাসতে হবে আর ঠাকুরকেও ভালোবাসতে সবাইকে ভালোবাসতে হবে এই জন্যে চৈতন্য চরিতামৃতে ওখানে বলছেন একজন হলো শিক্ষাগুরু একজন হলো দীক্ষাগুরু দীক্ষাগুরু মানে যার কাছ থেকে আমরা দীক্ষা মন্ত্র গ্রহণ করি তিনি বলেন দীক্ষাগুরু বৈষ্ণব এমনি বলছে গুরু হলো চার প্রকার একটি হলো প্রথম প্রদর্শক গুরু প্রথম প্রদর্শক মানে এখন ভক্তিতে যাওয়ার আগে সর্বপ্রথম যার সঙ্গ পেয়েছে সর্বপ্রথম যিনি আমাদেরকে হরিকথা শুনিয়ে হ্যাঁ হরিকথা শুনিয়ে হৃদয়ের মধ্যে গুরুদেবের প্রতি ঠাকুরের প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি করে হ্যাঁ যিনি আমাকে সর্বপ্রথম তিনি হরিকথা শুনিয়ে ঠাকুরের চরণে যিনিকে আমাকে উৎসাহ করছেন তিনি হলেন কি বর্তম বর্তমান রাস্তা যিনি প্রথম আমাকে রাস্তা দেখালেন দ্বিতীয়টি হলো কি দীক্ষা গুরু তারপরে আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করলাম হ্যাঁ গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র তৃতীয় হলো শিক্ষা গুরু গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিলাম কিন্তু অনেক বৈষ্ণবদের কাছে অনেক ভালো ভালো কথা শুনতে পাই অনেক বৈষ্ণবদের কাছে অনেক সুন্দর সুন্দর তারা আমাদেরকে ভক্তির কথা বলে ভজন কি করে আগে বাড়বো এটা করবে না এটা করবে আগে কি করে ভক্তি হবে যিনি সবসময় আমাদেরকে ধ্যান দিয়ে ভক্তি মার্গে যিনি আমাদেরকে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন তিনি হলেন শিক্ষা গুরু আর চতুর্থ হলো অন্তর্যামী বলে অন্তর্যামী গুরুকে বলে স্বয়ং কৃষ্ণ গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনার মানে আমরা যে আজকে গুরুদেবের কাছে এসছি তিনি আমাদের কে নিয়ে এসছে আমাদের কে নিয়ে এসছে বলে কৃষ্ণ বন্দে জগৎ গুরু কৃষ্ণ নিয়ে এসছেন হ্যাঁ যদি আমাদের কৃষ্ণ এখানে না নিয়ে আসতেন কোথায় কত প্রকার অপসম্প্রদায় আছে অনুগুল কুল বাবা রামকৃষ্ণ পরমহংস তারপরে কত আর কি কি আছে এখানে অনুকূল ঠাকুর আর প্রতিকূল ঠাকুর আর কি আছে ওম শান্তি ওম শান্তি নিগমানন্দ কত কত আছে
অন্যতবা আমরা কোথায় ওই দিকে ঢুকে যেতাম, ঢুকে গেলে গেল বাস। খবরদার শুদ্ধ ভক্তি পেতে গেলে এই তেরোটি অপর সম্প্রদায়কে তোমাকে ত্যাগ দিতে হবে। যদি রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর প্রেমানন্দে জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গন্দর গাগ্রধারি রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন জি জয় নিতলীলা ব্রভীষ্ঠ ভক্তি শ্রী সিদ্ধান্ত গোস্বামী মহারাজ কি জয় নিতলীলা ব্রভীষ্ঠ ভক্তি ভক্তি বিবেক ভারতী গোস্বামী মহারাজ কি জয় পরিব্রাজ আচার্য ধরণী স্বামী ভক্তি রঞ্জন সাগর গোস্বামী মহারাজ কি জয় নিতলীলা ব্রভীষ্ঠ ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ কি জয় নিতলীলা ব্রভীষ্ঠ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ কি জয় নিতলীলা ব্রভীষ্ঠ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয় সপরিসর গৌর হরি কি জয় আনন্দগুটি গৌর ভক্ত সমাগত গৌর ভক্ত গৌরব গৌরব।